আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা, কারো অহংকার কারো কিন্তু কাজের মানুষ রাখতে অসুবিধাটা কোথায়? আমার আর ওর মধ্যে কোনো তৃতীয় পক্ষ তো মানতে পারে না। আমার আর মানিকের রিউনিয়নের ব্যাপারে তুমি কিন্তু একটা ভালো ভূমিকা রেখেছ। থ্যাংকস অ্যাগেইন। শান্তি এসেছে? শান্তি এসেছে কিনা জানি না, তবে সদুল ভাই ট্রাস্ট মি আই এম সো হ্যাপি। মিলি দাও মিলি, আমার পক্ষে এই বাড়িতে যাওয়া সম্ভব না। যে বাড়িতে কোনো আত্মীয় স্বজন ঢোকার পারমিশন নেই সেখানে আমি যাই কী করে? এই ছয়টা মাস আমি কোথায় ছিলাম ওর কাছে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। আর সব কিছু শুনে ওর কৃতজ্ঞতা বশত হলেও ও হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি তাই হয় তাহলে ওর কাছ থেকে টাকাটা আমি তোমাকে নিয়ে দিতে পারবো। সুপ্রিয়ার এনগেজমেন্ট, মাশাআল্লাহ। ছেলে কি করে? ব্যাংকের বড় অফিসার, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখন মনে পড়েছে তো? হ্যাঁ, সব কিছু, তোমার ভালোবাসা, তোমার ঘৃণা।
আমার ভুলই কিন্তু বিশ্বাস। মিলি আপনাদের বাসায় থাকাকালীন সময়ে যা যা করেছিল আপনি সেটা করবেন, আর যদি না বলেন আপনাকে ভুলি করে আমি মেরে ফেলব। মেরে ফেললে একটা কেস হবে, মারা কেস, কিচ্ছু করতে পারবে না, থানায় ধরে নিয়ে যাওয়া রাখতে পারবে না, বিচার হবে না। কেন জানেন, টাকা থাকলে তাকে চুপ করা যায় তুমি কে? আমার নাম রাজীব, আমি অটোরিকশায় যাচ্ছিলাম, ওটাতে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ, আপনি রাস্তা পার হচ্ছিলেন দৌড়ে, আমি অটোরিকশা নিয়ে যাচ্ছিলাম, ওখানে আপনি ধাক্কা খেয়ে পড়ে যান, তারপর সেন্সলেস হয়ে পড়েন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি। ও, আমার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, আপনার তেমন কোনো ক্ষতি হয়নি, একটু মাথায় আঘাত লেগেছে, কাল পরশুর মধ্যে আপনাকে রিলিজ করে দেবে। আপনি কোথায় যাবেন? কোথায় মানে আপনার ঠিকানা জানতে চাচ্ছি। ঠিকানা জানি না। আপনার বাবা মা নেই? জানি না। আপনার বাবার নাম কি? নাম ভাষা নাম জানে না, ঠিকানা জানে না, কেমন কথা! নাকি বলতে চাচ্ছে না? আচ্ছা, আপনি অ্যাক্সিডেন্টের আগে রাস্তায় দৌড়াচ্ছিলেন কেন? হাসপাতালে গিয়ে কতদিন ছিল? যে তিন কাটাকাটি করেছিল ডাক্তার আমাকে মুড়ির স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য কিছু টিপস দিয়েছিল। আমার সাথে সাথে আপনি আপনার বাসায় নিয়ে গেলেন, তাই তো? জি, বিশেষ করে এখানে কোনো উপায় ছিল না। মিলি ওর বাসার অ্যাড্রেস বলতে পারছিল না, ইভেন আপনার নামও বলতে পারছিল না। তাই মিলি হাসপাতাল থেকে পালিয়েছিল। আপনি জানতে আমি অনুমান করেছিলাম, কিন্তু অনেক সোজাসুজি করে ও কোন হাসপাতালে অ্যাডমিটেড করবো আমি জানতে পারছিলাম। আপনার রিপোর্টিং কার্ড আছে? জি আছে। আমি আপনাকে আমার বাড়ির সীমানায় দেখতে চাই, কার থাকলে আমার প্রয়োজন হলে আমি আপনাকে ফোন দিব, তারপর বাইরে গিয়ে দেখা দেবো। আর একটা কথা বলে রাখেন, আপনি মিলির জন্য কত টাকা খরচ করেছে তার আমি কতটুকু টাকা আপনাকে দিই। আপনি যদি মিলির কোনো ক্ষতি করে থাকেন তাহলে আপনার চাল টান। বলো কি কি রান্না করলে? ফ্রাইড রাইস, বিফ চিলি, চিকেন স্যালাড। বাহ, আমার তো এখনই শুনে জিভে জল আসছে। রিয়েলি? ইয়েস, আমি তো জানতাম না যে এসব রান্না করতে তুমি পারো। অবশ্য বিয়ের পর আমার শাশুড়ি তোমার আম্মু আমাকে সব রান্না করে খাইয়েছে। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কখনো তোমাকে বলিনি, কিন্তু মা কিন্তু আমাকে একটা কথা বলেছিল। কি বলেছেন? সেটা তোমাকে বলা যাবে না, ভেরি পার্সোনাল। তুমি না বলে কি হবে? আমি আমার শাশুড়ির কাছ থেকে জেনে নেব।
That's better for you. Anyway, Aishar kono khobor pele? O kotha thak. Dekho Manik, it's true, Aisha chole geche, I'm happy. At the same time, really I'm worried about her because Aishar jodi kono bipod hoy tahole ei daibhar ta tomar upore porbe, tai na? এই জন্য ভাবছি যে কাল থানায় গিয়ে একটা জিডি করে আসবো। আচ্ছা বাদশার সেল নাম্বারটা তোমার জানা নেই? না। আশের কাছেও তো একটা মোবাইল ছিল, সম্ভবত তুমি ওকে গিফট করেছিলে। হ্যাঁ আমি ওকে দিয়েছিলাম, কিন্তু ফোনটা এখন অফ পাচ্ছে। নো প্রবলেম, কিপ ট্রাই। ও যে কোনো সময় মোবাইলটা ওপেন করতে পারে। ঠিক আছে আমি দেখছি। ও তুমি একটু বসো, আমি রান্নাঘর থেকে আসছি। হুম, কত চেঞ্জ হয়ে গেছে সামনে। অন্য সময় হলে আয়েশাকে মোবাইল ফোন গিফট করেছি, জানলে তেলে বেগুনে জ্বলে উঠত। আর এখন হাউ টলারেন্ট শি ইজ। আপনি আশেপাশে একটু ঘাপটি মেরে আসছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন আপনি বাইরে। ঘাপটি মারার কি প্রয়োজন ছিল শুনি? ভাইজা সুপ্রিয়া ম্যাডাম রে নিয়া টাঙ্কি ফাঙ্কি তো ভালোই মারতাছেন না? বাজে কথা বলবেন না। ও আপনি বাজে কাম করতে পারবেন আর আমি বাজে কথা কইতে পারবো না? না মানে আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলা ওই সুপ্রিয়ার পিছনে ঘুরে ঘুরে নষ্ট করতেছেন। একটা কথা মনে রাখবেন, ওই সুপ্রিয়া আপনার জীবনে বিয়ে করবে না। আপনি কি বলতে চাচ্ছেন, সুপ্রিয়া আপনাকে বিয়ে করবে না? আমি বুঝে ফেলাইছি, ওই মাইয়া আমারও বিয়ে করবো না। ও তার স্বার্থ হাসিল করার লেগা আমার লোকে চালাকি করছে, আর আমি এমন বলদা ওর সল সাতুরি কিছুই ধরতে পারি না। সুপ্রিয়া কি স্বার্থ হাসিল করেছে শুনি? এটা তো অনেক লম্বা কাহিনী, এখানে কম যাইব না। আর সব কিছু যখন আপনি শুনবেন তখন মনে করেন যে ভিপড়ি খায় চিৎ পড়ে পড়ে যাবে। ঠিক আছে চলুন কোথাও বসে শুনবো। চলুন বুঝেই ভালো। হ্যাঁ রাজপ্রিয়া তুমি কি করেছো? এতক্ষণ ওনার বক্তব্য শুনলাম, সত্য বলেছে না মিথ্যা বলেছে সেটা পরে যাচাই করবো। আর যদি তোমার কোনো ক্ষতি করে থাকে তাহলে শাস্তি হবে। জামশাদ উনি আমার অনেক উপকার করেছে, উনি আমাদের একটা দোকান এসেছে, ওনাকে আপ্যায়ন করা আমাদের ভদ্রতা। পরে তোমার সাথে দেখা হলো, এইসব আলোচনা করতে ঠিক আমাকে একটু পালাতে চেয়েছি। তাই যদি চাইতাম
মনে হয় না ওর বাপ সবকিছু জানে। তাহলে পুলিশ সুপ্রিয়াকে কিছু বলছে না কেন? কেমনে কেমনে জানি ওই কেসের রাজ সাক্ষী হয়ে গেছে। আমি যদি ফাইসা যাই তাহলে ও ফাইসা। এই অবস্থায় কি করতে চান আপনি? সুপ্রিয়া আমার লগে ছল ছাতরি করছে এইটা যদি প্রমাণিত হয় আমি কিন্তু ওরে সারব না। আপনি কি করবেন এইটাই তো ভাবতেছেন? আপনার কথা যদি সত্যি হয়ে থাকে আমি সুপ্রিয়ার জীবন থেকে সরে যাব। তাহলে তো আপনি মনে হয় বাইচে যাবেন। কাউকেও কিছু জানায়নি। আর একটা প্রবলেম হয়েছে, ওই আয়েশা ছিল না, হ্যাঁ, তাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা বাদশা ওকে জিম্মি করে রেখেছে। জিপ জি, আমি এটাই মনে করছি, মানে করতে পারে জিম্মি। আমি অবশ্য থানায় জিডি করব, তবে মানে আমি আজকের দিনটা দেখতে চাই। হ্যাঁ, বলেন আজকে করতে হবে। ওকে, নো প্রবলেম তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, ওকে ওকে, বাই। কার ফোন? থানায় ফোন করেছিলাম। কি বলল? বলল আয়েশার ব্যাপারটা এখনই জিডি করতে, মিসিং কেসে দেরি করতে হয় না। তাহলে তুমি এখনই জিডি করতে চলে যাও। রাইট।
কী রমেশ ভাইয়া, তোমার লিস্ট কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট স্যার। কত টাকা লাগতে পারে? আপনার 21-22 হাজার মতো লাগবে স্যার। 21-22 হাজার? হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 25 হাজার টাকা দিয়ে দিচ্ছি, কেমন? অত টাকা লাগবে না স্যার। লাগবে না, নিয়ে যাও, না লাগলে ফেরত দিয়ে দিও। আচ্ছা। ও হ্যাঁ, সুপ্রিয়া ব্রেকফাস্ট করেছে? ঘুম থেকে উঠে নাই স্যার, উঠলে আমি নাস্তা দিব মনে। হ্যাঁ আপনি চিন্তা করেন না। হ্যাঁ ঠিক আছে, শোনো তুমি টাকাটা নিয়ে যাও, আমাকে এবার একটু অফিস যেতে হবে। এইটা কোনো কাম করলা? ও হাবি, একটা বিশেষ কারণে আমার মোবাইলটা সুইচ অফ রাখতে হয়েছিল। আমি 300 থেকে 400 বার তোমারে ফোন করছি, আর একটু পরে আমি তোমার বাসায় আসতাম। দুঃখা 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 দুঃখা